Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকের ভিডিও কে দিয়ে মালয়েশিয়ান ভাষার শব্দ এবং অর্থ ইতিমধ্যে আমি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে দিয়ে অলরেডি মালয়েশিয়ান ভাষার শব্দ অর্থ বানিয়েছি সো আজকের ভিডিও হচ্ছে কে দিয়ে মালয়েশিয়ান ভাষার শব্দ এবং অর্থ তো আশা করি আজকের ভিডিওটি না টেনে দেখলে অনেক শব্দ অর্থ শিখতে পারবেন তো আমি অনুরোধ করব আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো কে দিয়ে প্রথম আমরা যে শব্দটি তুলে ধরেছি তা হচ্ছে কাডাং কাডাং মালয়েশিয়ান ভাষায় একটি শব্দ আছে কাডাং কাডাং এই কাডাং কাডাং শব্দের অর্থ হচ্ছে মাঝে মাঝে ঠিক আছে মাঝে মাঝে এর অর্থ হচ্ছে কাডাং কাডাং তারপর কে দিয়ে আরো একটি শব্দ সেটা হচ্ছে কাসুত কাসুতের বাংলা অর্থ হচ্ছে জুতা জুতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাসুত এই কাসুত শব্দটি লিখতে হলে আপনাকে কে শব্দ ব্যবহার করতে হবে তারপর হচ্ছে কাম্বিং কাম্বিং শব্দের বাংলা অর্থ হচ্ছে ছাগল ছাগলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাম্বিং তারপর হচ্ছে কুলিত কুলিত এর বাংলা অর্থ হচ্ছে চামড়া শরীরের চামড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুলিত কুলিত শব্দটি লিখতে হলে আপনাকে কে শব্দ দিয়ে লিখতে হবে তারপর হচ্ছে কেচিল কেচিল শব্দের বাংলা অর্থ হচ্ছে ছোট ছোট যে কোনো বস্তুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেচিল মনে রাখবেন কেচিল এর বাংলা অর্থ হচ্ছে ছোট তারপর কুম্পুল কুম্পুল শব্দটি লিখতে হলে আপনাকে ক কে দিয়ে লিখতে হবে সো এই কুম্পুল শব্দের বাংলা অর্থ হচ্ছে জড়ো করা যেরকম অনেক বস্তু অনেকগুলা জিনিস একসাথে আছে আপনাকে বলেছে যে কুম্পুল সমুয়া হ্যাঁ কুম্পুল শব্দের অর্থ হচ্ছে একসাথে জড়ো করা আপনি যদি বলেন কুম্পুল বারাং বারাং এনে সমুয়া কুম্পুল কুম্পুল সাতু তেম্পা তার মানে হচ্ছে একসাথে জড়ো করো কুম্পুল শব্দ হচ্ছে জড়ো করা এটা মনে রাখবেন কুম্পুল হচ্ছে জড়ো করা যেরকম আপনাকে যদি বলা হয় সেমুয়া বারাং কুম্পুল সেমুয়া বারাং কুম্পুল সেমুয়া হচ্ছে সব বারাং হচ্ছে যন্ত্রপাতি কুম্পুল হচ্ছে জড়ো করা আপনি যদি কাউকে বলতে চান কুম্পুল সেমুয়া বারাং অথবা সেমুয়া বারাং কুম্পুল ঠিক আছে তাহলে এটার অর্থ হবে এটা যে সব যন্ত্রপাতি জড়ো করো আপনি এই কুম্পুল শব্দ দিয়ে এইভাবে বাক্য তৈরি করতে পারবেন ঠিক আছে আমরা মালয়েশিয়ান ভাষায় চেষ্টা করি যেগুলো সঠিক ভাষা সেগুলো আপনাদেরকে শেখানোর জন্য কারণ আপনি যদি সঠিকটা শিখতে পারেন তাহলে আপনি নিজেও শিখলেন ভবিষ্যতে আপনি অন্যকেও শিখাতে পারবেন সো মনে রাখবেন কুম্পুল শব্দের অর্থ হচ্ছে জড়ো করা তারপর হচ্ছে কুয়াত কুয়াত শব্দের বাংলা অর্থ হচ্ছে শক্তি শক্তিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুয়াত যেরকম আপনাকে যদি বলা হয় আপনি যদি বলেন আওয়া বাইনিয়া কুয়াত মানে তোমার অনেক শক্তি আছে বা তুমি অনেক শক্তিশালী তারপরে কে শব্দ দিয়ে আরও একটি শব্দ হচ্ছে কাওয়ান কাওয়ান শব্দের বাংলা অর্থ হচ্ছে বন্ধু বন্ধুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাওয়ান আপনি যদি বলেন যে ডিয়া কাওয়ান সায়া মানে সে আমার বন্ধু যেরকম আমি এখানে একটি বাক্য সাজিয়েছি সে আমার বন্ধু এই কাওয়ান শব্দ দিয়ে বন্ধু হয় তো আপনি যদি বলেন সে আমার বন্ধু এর অর্থ হবে ডিয়া কাওয়ান সায়া অথবা ডিয়া সায়াপিনা কাওয়ান ঠিক আছে ডিয়া সায়াপিনা কাওয়ান অথবা সে আমার বন্ধু যদি এটা বলতে চান তাহলে বলবেন ডিয়া কাওয়ান সায়া এভাবেও আপনি বলতে পারবেন ডিয়া কাওয়ান সায়া আবার এভাবেও বলতে পারবেন যে ডিয়া সায়াপিনা কাওয়ান তারপর হচ্ছে কুচিং এই কুচিং শব্দের বাংলা অর্থ হচ্ছে বিড়াল বিড়ালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুচিং কুচিং শব্দটি এই জন্য এখানে তুলে ধরা হয়েছে কারণ কে দিয়ে কুচিং এই জন্য আমি এখানে কুচিং শব্দটি দিয়ে এই ছবিটি আপনাদেরকে দিয়েছি তারপর হচ্ছে কাম্পুং এই কে শব্দ দিয়ে কাম্পুং শব্দ লিখতে হয় সো এই কাম্পুং শব্দের বাংলা অর্থ হচ্ছে গ্রাম গ্রামকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাম্পুং কাম্পুং হচ্ছে গ্রাম যেরকম আপনি যদি বলতে চান আমার গ্রামের নাম সাতানি
অথবা আপনার গ্রামের নাম যাই হোক, আপনি যদি বলতে চান যে আমার গ্রামের নাম এটা, তাহলে আপনি বলবেন কাম্পুং সায়া সাতানি, অথবা আপনার গ্রাম যদি অন্য নাম হয়ে নামের হয়ে থাকে তাহলে আপনি বলবেন কাম্পুং সায়া এটা, মানে আমার গ্রাম আমার গ্রামের নাম এটা। কাম্পুং হচ্ছে গ্রাম, আমার হচ্ছে সায়া অথবা সায়া পুনিয়া, ঠিক আছে, নামা হচ্ছে নাম। কাম্পুং সায়া সাতানি, আমার গ্রাম সাতানি। তারপর হচ্ছে কুবুর, কুবুর শব্দের বাংলা অর্থ হচ্ছে কবর। মালয়েশিয়াতে এই কবরকে বলা হয় কুবুর অথবা কুবুরান। কুবুর, কুবুর শব্দের বাংলা অর্থ হচ্ছে কবর, মনে রাখবেন, কবরকে কুবুর বলা হয় মালয়েশিয়াতে। তারপর হচ্ছে কাংকুং, কাংকুং শব্দের বাংলা অর্থ হচ্ছে কলমি শাক। কলমি শাককে মালয়েশিয়াতে বলা হয় কাংকুং, মনে রাখবেন কাংকুং হচ্ছে কলমি শাক, কলমি শাককে মালয়েশিয়াতে কাংকুং বলা হয়। তারপর হচ্ছে কেবুন, কেবুন হচ্ছে বাগান, বাগানকে ফলের বাগান অথবা সবজির বাগান, এই বাগানকে বলা হয় কেবুন। যেরকম আপনি যদি বলতে চান আমি বাগানে কাজ করি, তাহলে এটা দিয়ে এইভাবে শব্দ রেডি করবেন, বাক্য তৈরি করবেন যে সায়া কর্জা কেবুন, সায়া কর্জা কেবুন, আমি বাগানে কাজ করি। এটা হচ্ছে এভাবে, সায়া হচ্ছে আমি, কর্জা হচ্ছে কাজ করা, কেবুন হচ্ছে বাগান। হ্যাঁ, সো এর বাংলা অর্থ কেবুন। আপনি যদি বলেন যে সায়া কর্জা কেবুন, তাহলে এর অর্থ হবে আমি বাগানে কাজ করি, মনে রাখবেন। তারপর হচ্ছে কেলুয়ার, কেলুয়ার হচ্ছে বাহির হওয়া অথবা বাহির হওয়ার পথ ইশারা করা হয়, যে ক্লোয়ার ডিসিনি। আপনি যদি বলেন ক্লোয়ার, তাহলে এর অর্থ হবে বাহির হওয়া। যেরকম আপনি যদি বলেন যে এখান থেকে বাহির হও, তাহলে এভাবে বলবেন ক্লোয়ার ডারি সিনি, ক্লোয়ার ডারি সিনি, ক্লোয়ার হচ্ছে বাহির হওয়া, ডারি সিনি হচ্ছে এখান থেকে। আপনি যদি বলেন এখান থেকে বাহির হও, তাহলে এটা এভাবে বলতে হবে যে ক্লোয়ার ডারি সিনি, এখান থেকে বাহির হও। ক্লোয়ার হচ্ছে বাহির হওয়া, ডারি হচ্ছে থেকে, সিনি হচ্ছে এখান অথবা এখানে। সো আপনি যদি পুরোটা একসাথে বলেন যে ক্লোয়ার ডারি সিনি, তাহলে এর অর্থ হবে এখান থেকে বাহির হও। হ্যাঁ, এখান থেকে বাহির হও। তারপর হচ্ছে ক দিয়ে, কে দিয়ে আরও একটি শব্দ কাউইন। কাউইন শব্দের অর্থ হচ্ছে মিলন, অথবা এটাও বোঝায় যে বিবাহ, বিবাহকেও কাবিন বোঝায়। তবে অভিবাস আজকের ভিডিও এখানে শেষ করছি, কে দিয়ে আরও অনেক শব্দ রয়েছে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই